সুপ্রিয় দর্শকমণ্ডলী, আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমরা তারই উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের একদম কাছাকাছি অবস্থান করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই স্থানটিতে পৌঁছে যাবো। আমরা দেখতে পাচ্ছেন সে বাজার, এই বাজারের পাশেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটি অবস্থান করছেন। পুরাতন নিদর্শন দেখতে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন, এবং আপনাকে এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর সম্পর্কে জানতে হলে বা ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য এখানে দেওয়া আছে। আমাদের একজন বড় ভাই টিকিট সংগ্রহ করছে, আমরা আটজনের একটি টিকিট সংগ্রহ করেছি। আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরেই আমরা এই সম্পর্কে জানতে পারবো। তো আমরা ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেছি। এখন দেখতে পাচ্ছেন কিছু গার্ড এখানে সরকারি কর্মকর্তা রয়েছে, তারা এগুলো দেখাশুনো করেন। এবং বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর সম্পর্কে আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন, তারপরে আমি সংক্ষেপে একটি কথা বলবো। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বগুড়া জেলার উত্তরে মহাস্থানগড়ের পাশেই এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটি অবস্থিত। এখানে শত শত হাজার হাজার বছর ধরে এই ভাস্কর্যটি এবং এই স্থাপত্যটি রয়েছে। এখানে প্রাচীন নিদর্শন সম্পর্কে জানতে পারবেন। আমরা চাঁদ সদাগর ছিল একজন ব্যবসায়ী, তিনি শিবের আরাধ্য ছাড়া আর কাউকে পূজা করতেন না, এবং এই চাঁদ সদাগরের মাধ্যম দিয়ে মর্তলোকে পূজা শুরু হতো। এখন শিবের একটি মেয়ে আছে, নাম হচ্ছে মনসা। মনসাকে বলা হয় যে তুমি যদি স্বর্গলোকে স্থান পেতে চাও তাহলে মর্তলোকে গিয়ে চাঁদ সদাগরের হাত থেকে ফুলের মাধ্যমে তোমাকে পুজো পেতে হবে, ফুল দিয়ে তোমার পায়ে অর্চনা করতে হবে, তাহলে তুমি তোমার স্বর্গ মর্তলোকে তোমার পুজো স্থাপন হবে এবং তুমি সেখানে পূজনীয় হবে এবং স্বর্গলোকে তুমি সেটা একটা আসন পাবে, দেবতার আসন পাবে। তো মনসা কী করলো, মর্তলোকে এসে তাকে বলে যে আমাকে পুজো দাও, কিন্তু চাঁদ সদাগর শিবের আরাধ্য ছাড়া কাউকে পূজা করে না, সেই জন্য তাকে পুজো দেয় না। এবং পর এক সময় সে মনসা কী করে, তাকে বাধ্য করে যে আমাকে পুজো দিতেই হবে। সে বিভিন্নভাবে উত্তপ্ত করে, তার ফলে গাছ বাগান সব কিছু ধ্বংস করে দেয়, তারপরেও চাঁদ সদাগর তাকে পুজো দিতে চায় না। পরে তাকে বলে যে তোমার বংশ নির্বংশ করে দেব যদি আমাকে পুজো না দাও। তার পর্যায়ক্রমে কয়েকটি ছেলেকে হত্যা করে, সাপে দংশন করে, এবং এই বেহুলা লক্ষিন্দর যখন বিবাহ করে তখন তার বাসর ঘরে হত্যা করার কথা বলে, দংশন করার কথা বলে মনসা। তারপরে চাঁদ সদাগর তাকে এটা করতে দিতে চায় না, এই জন্য বিশ্বকর্মাকে দিয়ে এই ভবনটি নির্মাণ করিয়ে নেন। বিশ্বকর্মাকে বলা হয় যেন আমার ছেলে যেন এমন একটি বাসর ঘর তৈরি করে দেবেন যেন সুরক্ষিত থাকে আমার ছেলে এবং আমার পুত্রবধূ। বিশ্বকর্মাকে বলে যে আমার জন্য একটা ছিদ্র রাখতেই হবে। তারপরে সেই বিশ্বকর্মা তার কথায় বাধ্য হয়ে তাকে দূরে রেখে দেয়। সেই ছিদ্র দিয়েই ভিতরে প্রবেশ করে, বাসর ঘরে প্রবেশ করে লক্ষিন্দরকে হত্যা করে। তারপরে লক্ষিন্দরকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়, সঙ্গে সতী বেহুলা তিনিও ভেলায় উঠে পড়েন তার স্বামীকে জীবিত ফিরিয়ে আনার জন্য। শত শত বছর কেটে যায়, তারপরেও তার স্বামী জীবিত হয় না, কঙ্কালে পরিণত হয় তার স্বামী। তারপরে মনসা বলে যে তোমার স্বামী এখনও জীবিত হতে পারে যদি তোমার শ্বশুর যদি আমাকে পুজো দেয়। তারপরে মনসাকে বলে যে আমি তোমাকে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেব। তারপরে সেই সতী বেহুলা সেই কঙ্কাল নিয়ে তার শ্বশুরের কাছে আসে, এসে বলে যে আপনি মনসাকে পুজো দেন, আপনি মনসাকে পুজো দিলেই আপনি ফিরে পাবেন আপনার ছেলেকে, আমি ফিরে পাবো আমার স্বামী। ছেলের বাঁচানোর জন্য চাঁদ সদাগর
মনসাকে পূজো দিতে বাধ্য হয় এবং পূজো দেয়। তারপরে মনসা তার ছেলেকে জীবনদান করে এবং পুনরায় লক্ষিন্দর জীবিত হন। আছে আপনারা পুরাতন নিদর্শন, দেখতে সবারই ভালো লাগে। আপনারা এসে এখানে দেখুন এবং দেখুন শত শত বছর ধরে এই ইটের স্তূপগুলো এখানেইভাবে পড়ে আছে এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা পরিবেশে এটা রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। যাই হোক, এখানে আপনারা আসলে প্রাচীন নিদর্শন সম্পর্কে জানতে পারবেন। এটা দেখে আপনার সেই শত শত বছরের আগের কাহিনী আপনার মনের মধ্যে, আপনার ব্রেনের মধ্যে গেঁথে যাবে। এবং যদি কারো এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনি সহজে পেয়ে যান। এবং এরপরে আর একটা ভিডিও দেবো মহাস্থানগড় সম্পর্কে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।